নমস্কার বন্ধুরা ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় বেশ কিছুদিন ধরেই আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি টেন মিনিটস অ্যাস্ট্রোলজি দশ মিনিটের জ্যোতিষ পাঠ অর্থাৎ এই দশ মিনিটের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে কিছু শিক্ষামূলক বিষয় শেয়ার করব। যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অনেকেই এই ভিডিওগুলির মাধ্যমে কিছু শিখবার চেষ্টা করেন এবং তাদের জন্যই আমাদের এই আলোচনা আজকের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহটির নাম মঙ্গল হলেও এই গ্রহটি কিন্তু বহু অমঙ্গলের কারক গ্রহ তার সঙ্গে সঙ্গে এই গ্রহটা হলো আমাদের যৌবনের গ্রহ এই গ্রহটা আমাদের ভূমির কারক গ্রহ এটা আমাদের উন্মাদনার কারক গ্রহ আমাদের কর্মময় জীবনের কারক গ্রহ আমাদের কার্মিক অভিব্যক্তির কারক গ্রহ মঙ্গল গ্রহ সম্পর্কে নবগ্রহ স্তোত্রে বলা হয়েছে ধরনের গর্ভ সম্ভূত বিদ্যুৎ পুঞ্জ কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতঙ্গ নমাম্যহম ধরনের গর্ভ সম্ভুত অর্থাৎ পৃথিবীর গর্ভে যে নিহিত আছে বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম পুঞ্জের মতো যার প্রকাশ কুমারং শক্তি হস্তাঞ্চ অর্থাৎ যে কিনা কুমার যার মধ্যে কৌমার্য রয়েছে শক্তি হস্তাঞ্চ অর্থাৎ বলশালী শক্তিময় হাতের প্রতীক লোহিতাঙ্গ লাল যার বর্ণ নমাম্যহম তাহলে ধরনের গর্ভ সম্ভতং বিদ্যুৎপুঞ্জ কুমারং শক্তি নবগ্রহ লোত্রের মাধ্যমে আমরা মঙ্গলের যে অ্যাক্টিভিটি সেটা আমরা জানতে পারি আমাদের যে এনার্জি আমাদের যে ভাইটালিটি তার কারক গ্রহ এই মঙ্গল বিবাহের ক্ষেত্রে অন্যতম গ্রহ মঙ্গল বিবাহের পরে যে যৌন শক্তির প্রয়োজন তার অন্যতম কারক গ্রহ এই মঙ্গল আমাদের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা বাহ্যিক প্রতিরোধ অথবা আভ্যন্তরীণ প্রতিরোধ হতে পারে সেটা ইমিউনিটি সিস্টেম হতে পারে সেটা প্রতিবাদ করবার ক্ষমতা তার কারক গ্রহ এই মঙ্গল যখন এই প্রতিরোধ ক্ষমতা দেহের বাইরে গিয়ে দেশের ক্ষেত্রে আসে বা রাজ্যের ক্ষেত্রে আসে সমাজের ক্ষেত্রে আসে তখনও কিন্তু গ্রহ সেই মঙ্গল পুলিশ মিলিটারি বিএসএফ বা যাই হোক না কেন যে কোনো মঙ্গল যখন দুদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন অ্যাক্টিভ গ্রহ এই মঙ্গল মঙ্গলের মধ্যে রয়েছে যৌবনের উন্মাদনা মঙ্গলের মধ্যে রয়েছে প্রেমের কামনা যখন মঙ্গলের সঙ্গে শুক্রের সমাবেশ হয় তখন কিন্তু সৃষ্টি হয় প্রেমের আমাদের শরীরে ডেভেলপমেন্ট আসে মঙ্গলের প্রভাবে একজন মানুষ খুব ব্যায়াম করে বড় জবরদস্ত চেহারা বানিয়েছেন তার কারক গ্রহ কিন্তু এই মঙ্গল একজন মানুষ খেলাধুলা করবেন খেলতে গিয়ে তাকে কম্পিটিশনের মধ্যে আসতে হবে যখন যখন জীবনে কম্পিটিশন আসছে তখন তখন অ্যাক্টিভ হয়ে উঠবে এই মঙ্গল গ্রহটি মঙ্গল গ্রহ আমাদের ভাইকে নির্দেশ করে মঙ্গল গ্রহ নির্দেশ করে আমাদের ভূমিকে ভূমি ভোগ বা ভূমিক্রয় ভূমি অর্জন এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে মঙ্গলের সম্পর্ক বর্তমান জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল সবল থাকে তখন সে খেলাধুলায় ভালো ফল করতে পারে তখন তার মধ্যে প্রতিযোগিতায় উত্তেরণা হওয়ার ক্ষমতা আসে তার প্রতিবাদ করার ক্ষমতা প্রতিরোধ করার ক্ষমতা দৈহিক শক্তি সমস্তই বৃদ্ধি পায় কালপুরুষের শুরু মেষ রাশি থেকে সেখানেও কিন্তু আমরা মঙ্গলকেই পাই পৃথিবীতে যত বৈপ্লবিক কাণ্ডকারখানা কারখানা সাধিত হয়েছে তার কারক গ্রহ কিন্তু এই মঙ্গল মঙ্গল গ্রহ মানুষের শরীরের মধ্যে একটু বেটেখাটো স্ট্রাকচার এনে দেয় মঙ্গলের আকৃতি কিন্তু খুব দীর্ঘাকৃতি নয় গাট্টা গোট্টা চেহারা মাস্কিউলার ভেরি স্ট্রং খুব প্রমিনেন্ট চোয়াল তার সঙ্গে কাঁধ ঘাড় এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটাই স্ট্রং এবং ডেভেলপড মঙ্গল একদিকে যেমন ভূমির কারক গ্রহ তেমনি এই মঙ্গল কিন্তু আগুনের কারক গ্রহ যেখানে আমরা রান্না করছি যদি কোনো মানুষ রান্না করা ওরিয়েন্টেড ব্যবসা করেন যদি কোনো মানুষ ভূমি ওরিয়েন্টেড ব্যবসা করেন যদি ইলেকট্রিসিটি রিলেটেড কোনো কাজ করেন তখন কিন্তু অ্যাক্টিভ প্ল্যানেট হয়ে ওঠে এই মঙ্গল গ্রহটা ধরা যাক একটা মানুষ তিনি রাজনীতি করেন এবং রাজনৈতিক ক্ষেত্রে যে তর্ক বিতর্ক যুদ্ধ প্রতিবাদ এই সমস্ত বিষয়গুলির প্রয়োজন রয়েছে তখন কিন্তু আসবে মঙ্গল রাজনীতির মূল কারগ্রহ রবি হলেও রাজনৈতিক ক্ষেত্রে একটা প্লেস একটা জায়গা অন্যকে সরিয়ে দিয়ে নিজের জায়গা তৈরি করবার যে ক্ষমতা সেইটা কিন্তু নির্দেশ করবে মঙ্গল ফলে মঙ্গল যদি আমাদের জীবনে স্ট্রং না হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু হয় শারীরিক দিক থেকে দুর্বল হব অথবা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়বো এই মঙ্গল যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে আমরা বিবাহিত জীবনের সমস্যায় পড়ব এবং জীবনের প্রতিটি পদে যে কোনো পরিস্থিতিতে যখনই নিজেকে সামনে এগিয়ে আনার অপরকে অতিক্রম করবার সংযোগ সৃষ্টি হবে সেই সময় কিন্তু আমরা পিছিয়ে পড়ব একটা ট্রেনে উঠতে যাচ্ছেন ট্রেনে গুতগুতি করে উঠতে হবে যার মঙ্গল স্ট্রং আছে সে কিন্তু সবার আগে ধাক্কাধাক্কি করে উঠে আসতে পারবে কিন্তু যার মঙ্গল দুর্বল সে অপেক্ষা করবে সবার আগে কখন একটু ফাঁকা পাবে সেই ফাঁকা পেলে পরে সে কিন্তু সেই ক্ষেত্রে প্রবেশ করবে তাহলে এই যে মঙ্গলের কোয়ালিটি এইটা কিন্তু আমাদের জীবনে অগ্রগতির সময় ভীষণ রকম দরকার অল্প বয়স যখন যখন নিজেকে প্রকাশ করবার সময় যখন নিজেকে বিকশিত করবার সময় কোনো কিছু অ্যাচিভ করবার সময় এই সময় মঙ্গলের সাপোর্ট এইটা কিন্তু আমাদের মারাত্মকভাবে দরকার হয় এরপরে একটা বিষয় যেটা আমরা সবাই ইগনোর করি মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল কিন্তু গর্ভের কারক গ্রহ রজ চক্র যার মাধ্যমে সন্তান জন্ম নিশ্চয়িত হয় সেই রজ চক্রের কারক গ্রহ মঙ্গল ওভারি গর্ভাশয় বা ডিম্বাশয় তার কারক গ্রহ হলো মঙ্গল মানুষের মাস্কিউলার স্ট্রেংথ শারীরিক ক্ষমতা তার কারক গ্রহ মঙ্গল কতটা কাজ আপনি করতে পারেন কতটা আপনার স্ট্যামিনা রয়েছে নির্দেশ করবে মঙ্গল গ্রহটি মঙ্গল গ্রহটা কতটা স্টেবল কন্ডিশনে রয়েছে আপনি কতক্ষণ আপনার স্ট্যামিনা ধরে রাখতে পারেন আপনার অ্যাক্টিভিটি লেভেল কতটা সেইটা নির্দেশ করবে এই মঙ্গলের অবস্থা আপনার জন্মকুণ্ডলিতে এরপরেই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে এই মঙ্গল গ্রহ যদি আমার খারাপ হয় এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে মঙ্গল গ্রহ আমার খারাপ না মঙ্গল গ্রহ আমার ভালো যদি এই মঙ্গল গ্রহ আমার খারাপ হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি মঙ্গল গ্রহ খারাপ হওয়ার দুটো লক্ষণ আছে একটা হচ্ছে মঙ্গল গ্রহটা হাইপার অ্যাক্টিভ অথবা মঙ্গল গ্রহটা দুর্বল কোনো কোনো সময় মঙ্গল গ্রহটা হাইপার অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রেও আমাদের মঙ্গলের নেগেটিভ এফেক্ট দেখতে পাওয়া যায় কারণে অকারণে অশান্তি ঝগড়া রেগে যাওয়া সমস্ত জায়গায় প্রতিবাদ করা তর্ক করা সব সময় মদ্যপান মাংসগ্রহণ ইত্যাদির প্রবণতা উগ্রতা বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণ এই সমস্তই হচ্ছে মঙ্গলের হাইপার অ্যাক্টিভিটির নেগেটিভ প্রভাব তো এই সমস্ত বিষয়গুলি হলে পরে সহজে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এই ক্ষেত্রে বৃহস্পতি শনি এই সমস্ত গ্রহের প্রতিকারের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয় কিন্তু সেই ক্ষেত্রেও যে সবসময় সফল হওয়া যায় তা কিন্তু নয় কিন্তু মঙ্গল গ্রহটি যদি আপনার দুর্বল হয় মঙ্গল গ্রহের বলবত্তা যদি আপনার কুণ্ডলিতে কম হয় সেই ক্ষেত্রে রক্তপ্রবাল ধারণ তামা বা কপারের আংটি বালা ইত্যাদি ধারণ এগুলি আমাদের জন্য বেটার কপারের পাত্রে আমরা জল খেতে পারি সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য মঙ্গলের শক্তি বৃদ্ধির জন্য অনেকটাই পজিটিভ মঙ্গল পীড়িত হওয়ার কারণে অনেক সময় হজমের সমস্যা এবং কন্টিনিউয়াস একটা জ্বালা ভাব সেইটা কিন্তু দেখতে পাওয়া যায় তো কপারের পাত্রে যদি জল খাওয়া হয় সেই ক্ষেত্রে এই জ্বালা ভাব এটা কিন্তু অনেকটাই প্রশমিত হবে এছাড়া আমরা নবগ্রহ স্তোত্রে মঙ্গলের যে মন্ত্রটি এর আগে পাঠ করলাম সেইটা দিনে পাঠ করতে পারি যতবার আমাদের পক্ষে সম্ভব ততবার আমরা পাঠ করতে পারি এতে মঙ্গল গ্রহের সুপ্রভাব আমাদের উপরে বাড়বে এরই সঙ্গে সঙ্গে আমরা বগলামুখী স্তব পাঠ করতে পারি নিজেরা বগলামুখী কবচ নির্মাণ করে ধারণ করতে পারি এই সমস্ত কাজকর্ম করলে পরে মঙ্গল গ্রহের নেগেটিভিটি থেকে আমরা কিন্তু কিছুটা মুক্তি পাব এবং আমাদের জীবন অনেকটাই সুস্থ স্বাভাবিক কর্মময় হয়ে উঠবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার